চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সার্জনকে গ্রেপ্তার করেছে রাশিয়া গর্ডন ব্ল্যাক নামের ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন সেনাবাহিনীর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গর্ডন ব্ল্যাক নামে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর এক স্টাফ সার্জনকে গ্রেপ্তার করা হয়েছে বিবিসির মার্কিন অংশীদের সিবিএস জানিয়েছে সার্জেন গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে চুরি করার অভিযোগ রয়েছে রাশিয়ার সুদূর পূর্বের শহর ওয়ালাদিভস্টকে গত দোসরামে গ্রেপ্তার হন তিনি তবে সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না সোমবার হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন যুক্তরাষ্ট্র এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত তবে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তিনি